অবিলম্বে ছাত্র ভোটের দাবিতে এসএফআই এর মিছিল ঘিরে তুলকালাম। বেতন কলেজ থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল হয়। ইউনিয়ন ফি বাবদ দেওয়া টাকার হিসেব দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এবিপি আনন্দের খবরের জের, মালদার হরিশ্চন্দ্রপুরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসল প্রশাসন। স্থানীয় বিডিও নির্দেশে গ্রামে গ্রামে ঘুরে চলল সচেতনতা প্রচার। তৃণমূলের কাটমানি সংস্কৃতিতে জেরবার হয়েই পদক্ষেপ বলে কটাক্ষ করল বিজেপি ও কংগ্রেস। দুর্নীতিতে দলের কেউ জড়িত থাকলে রেয়াত নয় বলে কড়া বার্তা শোনা গেল স্থানীয় তৃণমূল নেতৃত্বের মুখে। বাংলার আবাস যোজনার সকল উপভোক্তাকে অবগত করা হচ্ছে যে আপনারা এ বিষয়ে যে কোনো প্রকার অনৈতিক আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। এবিপি আনন্দের খবরের জেরে এবার আবাস প্রকল্পে দুর্নীতি রুখতে ময়দানে প্রশাসন। মালদার হরিশ্চন্দ্রপুরে উপভোক্তাদের সতর্ক করতে শুরু হলো সচেতনতা প্রচার, এমনকি আবাস তালিকা নিয়ে অভিযোগ জানানোর জন্য বিডিও অফিসে রাখা হলো কমপ্লেন বক্স। আবাস যোজনায় যোগ্য ব্যক্তিরা যাতে ঘর পান তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় সমীক্ষা চললেও একাধিক জেলা থেকে উঠে আসছে ভুড়ি ভুড়ি অনিয়মের অভিযোগ। ঘর পেতে হলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ তোলেন মালদার হরিশ্চন্দ্রপুরের সোনাকুল গ্রামের বাসিন্দাদের একাংশ। রেশন ডেলারের নাম আসছে, রেশন ডেলারের আত্মীয় সবারের নাম আসছে, আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে, টাকা 10,000 করে তাও, হ্যাঁ কিছু 10,000 টাকা করে লাগবে। এমনকি অভিযোগ ওঠে প্রকৃত উপভোক্তাদের বদলে আবাস তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত সদস্যার রেশন ডিলার দেওর ও অন্য আত্মীয়দের। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারে 24 ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। হরিশ্চন্দ্রপুরের বিডিও নির্দেশে সোমবার দিনভর গ্রামে গ্রামে চলল সচেতনতা প্রচার। জানিয়ে ফের একবার তৃণমূলকে বিঁধেছে বিরোধীরা। তাবড় তাবড় তৃণমূলের নেতা এবং বড় বড় অট্টালিকা আছে, তাদের নাম নাকি আবাস যোজনাতে আছে, ভাবলেই অবাক লাগছে। অথচ যাদের কুড়ে ঘর তাদের নাম কেটে দেওয়া হয়েছে, তার মানে তারা প্রচুর পরিমাণে তো কাটমানি দিয়েছে, বলেই থেকে গেছে, না হলে পরে থাকবে কেন? প্রশাসনও ভালো করে বোঝে যে তৃণমূল কাটমানি ছাড়া চলে না, এই যেন না তুলতে পারে তার জন্য এই কাটমানির প্রচার করছে। তো তৃণমূলের চোর এটা তো প্রমাণ হয়ে গেছে। কোনো রকম কোনো আর্থিক লেনদেনের সাথে আমাদের কোনো জনপ্রতিনিধি জড়িয়ে না থাকে, কারণ এই আর্থিক লেনদেনে দল এবং সরকার কেউ তাদের পাশে থাকবে না। বিডিও সাহেব তার ওইখানে কমপ্লেন বক্স দেখছে এবং কমপ্লেন নেওয়ার সাথে সাথে আবার অফিসারকে রিচেকিং করতে পাঠানো হচ্ছে। এখানে দুর্নীতির কোনো রকম কোনো প্রশ্রয় জায়গা নেই। কিন্তু এসবের পর যোগ্যরা কি ঘর পাবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।